হ্যালো বন্ধুরা, আজ আমরা গড়ব সপ্তম শ্রেণীর ম্যাথ বুকের পেজ নাম্বার 144 দেখি 11.2। তো চলো 1 নম্বর অঙ্কটা দেখে নিই। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। কিছুই না, বর্গমূল করে দিবে। দেখবে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 32.49 সেমি স্কোয়ার, মানে বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহু এটাকে রুট করে এভাবে 5.7 সেমি হবে। তারপরটা দেখো, 2.1214, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোয়েশ্চেন ব্যাংকে অনেকবারই আসছে। 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। এটাও এভাবে লিখে নেবে, দিয়ে বর্গ দুটোকে প্লাস করে দেবে, দিয়ে দুটোকে প্লাস করার পর যত বাড়বে তার বর্গমূল করবে, যে বাড়াবে 2.25 বর্গমিটার। তিনটা 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? আমরা জানি 1 এর বর্গমূল একই হয়। 1.00 মাইনাস 0.28 ইকুয়ালস 0.72। 0.28 এর 0.72 যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। চারেরটা দেখো, 0.162 এবং 0.2 বর্গ গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে লিখি। চারেরটা দেখো, 0.162 গুণিতক 0.2 ইকুয়ালস টু 162/100 ইন্টু 2/10, তাহলে ব্যালো 324, আর এখানে 2, 3, মানে তারা 1000, তাহলে ইকুয়ালস টু কত হবে 0.324। 0.324 এর বর্গমূলের বর্গমূল 0.324 এর বর্গমূল বের করে নেবে, হবে 0.18, 8.18 হবে। পাঁচটা দেখো, রুট 240.25 প্লাস রুট 2.4025 রুট 0.024025 এর মান কি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, রুট 240.25 এর হবে 15.5, 2.4025 এর হবে 1.55, আর 0.2024025 এর হবে 0.155। তাহলে এর দুটোকে যোগ করে দেবে, হবে হচ্ছে 17.355। ছয়টা দেখো, 14641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি হবে তা হিসাব করে দেখি। 1.4641 বর্গমিটার ক্ষেত্রে ফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য রুট 1.4641 ইকুয়ালস টু 1.21 বর্গমিটার। 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে বর্গমূল করতে হবে 1.03 হবে। তাই দুটোকে মাইনাস করে দাও, 1.21 আর 1.03 কে, তাহলে হবে 0.18। 1.4641 বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও 0.818 বেশি। সাতটা দেখো, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে হিসাব করো। 0.4 ও 0.3, তাহলে এই দুটোকে স্কোয়ার করে নাও, 0.16 না 0.9, মানে 1.16, না এটা হচ্ছে 1.6। আমি এটা আবার পরিষ্কার করে লিখে দিচ্ছি, 0.6, 0.16 প্লাস 0.9 ইকুয়ালস টু 0.25, দুটোকে প্লাস করে নিলাম। তো 0.25 হচ্ছে কার স্কোয়ার, 0.5 এর স্কোয়ার, তাহলে 0.5 স্কোয়ার লিখে দিলাম, সেই সংখ্যাটি হবে 0.5।